হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চা প্যারেন্টিংয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যেটা বলতে পারো যে আমরা কী হয়, প্যারেন্টস হওয়ার পরে বাচ্চা যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, মোটামুটি ধরো 2-2.5 বছর কিংবা 1.5 বছর, যাই হোক, এই বয়সটাতে আমরা কী হয় যে আমরা অনেকে ভেবে বসি যে বাচ্চাকে আমাদের এখন থেকেই শেখাতে হবে। আর এই শেখানোর চক্করে কী করি যে বাচ্চা যেটাই করতে চায়, আমরা জানি যে বাচ্চা সেটাতে হার্ট হবে, ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, হার্ট হবে, আর সেই তার জন্য আমরা অ্যাডভান্স বাচ্চাকে না 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 করতে থাকি। ইভেন ঘরের অনেক জিনিস এলোমেলো করে দেয়, ঘর নোংরা করে দেয়, এরকম ক্ষেত্রেও আমরা কী করি বাচ্চাকে না না করতে থাকি। কিন্তু সত্যি বলতে এই সমস্ত জিনিসে বাচ্চাকে না করা একদমই ঠিক না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদের কোন কোন জিনিসে কোন কোন ব্যাপারে না করা উচিত এবং কোন কোন ব্যাপারে না করা উচিত না। কারণ বাচ্চা বাচ্চাকে বড় বাচ্চার মতো বড় হতে দিতে হবে। বাচ্চাকে আমার মতো করে ভাবলে কিংবা বড়দের মতো করে ভাবলে কিন্তু বাচ্চা কিছু শিখবে না। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো ফার্স্ট আমি বলবো যে বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন কি হয়, ওরা মেসিনেস খুব বেশি পছন্দ করে। সব জিনিস এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে, ইভেন এলোমেলো করতেও খুব ভালোবাসে। আমাদের অনেক দিন, মানে বেশিরভাগ টাইমটাই চলে যায় আয়ানের সব জিনিসগুলো অর্গানাইজ রিঅর্গানাইজ করতে। দেখবে যে বাচ্চাগুলো যে টয়েসগুলো থাকে আমরা কি করি যে জায়গা জায়গা মতো রাখি, মানে টয় গ্রুপ অনুযায়ী কোনটা কী ধরনের টয় সেই অনুযায়ী আমরা আলাদা আলাদা বক্স বক্স করে রাখি, আর সেই বক্স অনুযায়ী আমরা সেই টয়গুলো গুছিয়ে রাখি। আর নিজেরা এক্সপেক্ট করি যে বাচ্চা যে জিনিসটা খেলবে, যে খেলনাটা খেলবে, সেই বক্স থেকে নিয়ে খেলবে আবার গুছিয়ে রেখে দেবে, সেটা কিন্তু হয় না। বাচ্চা কী করে, যদি 4-5 রকম বক্স থাকে সব টয়গুলো এক জায়গায় গুছিয়ে এক জায়গায় এলোমেলো করে তারপরে খেলে আর ওইভাবে রেখে দেয়। আয়ানকে আমরা ছোটো থেকেই শেখাই যে না, সব জিনিসগুলো জায়গা মতো রাখতে হবে। আয়ান অনেক সময় রাখে আবার অনেক সময় রাখে না, বাচ্চা তো। এই জায়গাটাতে আমরা যদি সবসময় বলি যে বাবা তুমি, মানে এই যে জিনিসটা এলোমেলো করার জন্য যদি বলি যে খেলতে দেবো না, বাচ্চাকে কোনো খেলনা দেবো না, বাচ্চাকে বকা দেবো, বাচ্চাকে শেখাবো বকে বকে যে কেন তুমি বারবার নষ্ট করছো, বারবার এলোমেলো করছো, আমার গোছাতে অসুবিধা হয়। অবশ্যই গোছাতে অসুবিধা হয়, টাইমের একটা ব্যাপার আছে, দিনের অনেকটা টাইম আমরা এই গুছানোর ঘর গুছাতে কাটিয়ে দিই। তো যাই হোক, এই জায়গাটাতে তোমায় করতে হবে কি যে না করার দরকার নেই, তুমি ঘর পরিষ্কার করে নাও, বাচ্চার যে টয়ের জায়গাটা আছে, টয় খেলার জায়গাটা আছে সেই জায়গাটা গুছিয়ে নাও। বিশেষ করে বাচ্চা এই যে টয়গুলো আছে, যে খেলনাগুলো থাকে সেগুলো বেশি এলোমেলো করতে ভালোবাসে, তা তুমি সেই জায়গাটা পরিষ্কার করে নাও, করে তাকে দিয়ে দাও খেলার মতো। ও যখন খেলবে তাকে ছেড়ে দাও খেলার জন্য, যে ও কিচেনের কোনো জিনিস নিয়ে খেলবে নাকি ওর আদার্স যে সফট টয় আছে কিংবা গাড়ি ঘোড়া যা আছে যেটা নিয়ে খেলবে, খেলতে দাও ওকে, ওর মতো করে খেলতে দাও। খেলার পরে যখন তুমি ওকে গুছাবে তাকে টাস্ক দাও যে না চলো তোমার তো খেলা হয়েছে কি, আমি তোমার সাথে খেলা করলাম, এবার চলো দুজন মিলে গুছাই। এই করতে করতে কী হবে, ওর একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে যে না, আমার তো খেলা হয়ে গেছে, এবার আমাকে জিনিস গুছিয়ে রাখতে হবে। কি সুন্দর লাগবে, জিনিস গুছানোর পরে বাচ্চাকে প্রত্যেকবার টাইমে বলা উচিত যে দেখো পরিষ্কার হয়ে গেছে, সব জিনিস জায়গা মতো থেকে গেছে, খুব সুন্দর লাগছে, এরকম বিভিন্ন রকম কথা দিয়ে বাচ্চাকে বোঝাতে হবে। কিন্তু তার মানে এটা না যে না ঘর মেস করে দিচ্ছে, মেসি করে দিচ্ছে, ওই জন্য আমি তাকে খেলতে দেব না, ধরে রাখবো, এটা কিন্তু করা ঠিক না। কারণ বাচ্চাকে খেলা করতে দিতেই হবে। আর এখন যা বাইরের পরিস্থিতি তাতে বাচ্চাকে প্রচুর টাইম দিতে হবে বাইরে, বাইরে তো ওরা খেলতে যেতে পারবে না, নিয়ে যাওয়া যাবে না, স্কুল বন্ধ, স্কুলে যেতে পারছে না, আদার্স কোনো রকম বাইরের অ্যাক্টিভিটি করতে পারছে না। তো তার জন্য ঘরের যত রকম ফার্নিচার আছে, টয়েস আছে, যা কিছু আছে ঘরেই তারা খেলবে, আর তার সাথে তোমাদেরকে সঙ্গ দিতে হবে, শুধু শুধু না না বলা দরকার নেই। আবার দেখবে রান্না করা, যখন আমরা রান্না করি বিশেষ করে মায়েদের জন্য এই প্রবলেমটা বেশি ফেস করতে হয় যে বাচ্চা গিয়ে তার সাথে সাথে ডিস্টার্ব করে যে মা আমি রান্না করব, কিংবা বাসন যত রকম বাসনপত্র থাকে, বাটি গ্লাস এই থালা বাসন যা থাকে সব নিয়ে বাচ্চা এলোমেলো করে দেয়। তো এখানে যদি আমরা বাচ্চাকে বকা দিই তাহলে কিন্তু না, এটা একটা বয়স, বাচ্চাদের এই যে মোটামুটি তিন বছর পর্যন্ত আমার মনে হয় যে বাচ্চারা কিচেনের সমস্ত জিনিস নিয়ে খেলাধুলো করে। 3 বছর, সে ছেলে হোক আর মেয়ে হোক, 3 বছর পর্যন্ত কিন্তু ছেলে মেয়ে যা সবাই কিচেনের যা বাসনপত্র থাকে সেটা নিয়ে খেলা করতে ভালোবাসে। যখনই দেখবে একটু বড় হয়ে যাবে তখন কিন্তু কিচেনের জিনিস ওদের আর ভালো লাগে না, তখন জেন্ডার বিশেষে ছেলে হোক আর মেয়ে হোক তাদের যে খেলার জিনিসগুলো সেটা ডিভাইড হয়ে যায়। মেয়ে থাকলে মেয়ের মতো খেলনা পছন্দ করে, সেই খেলনা নিয়ে খেলা করে, ছেলে হলে ছেলের মতো পছন্দ করে। যেমন মেয়েদের বিশেষ টয়
ডল কিংবা কিচেনের যে সমস্ত জিনিসপত্র, এই সমস্ত জিনিস ভালো লাগে। ছেলেদের সেদিক দিয়ে বললে বাইক, কার, গান, এই টাইপের জিনিসগুলো ওদের খেলা করতে বেশি ভালো লাগে। ওই জন্য ওরা ডিভাইড হয়ে যায়, নিজের নিজের খেলা নিয়ে খেলা করা শুরু করে দেয়, তখন আর রান্নাঘরে গিয়ে বেশি বিরক্ত করে না। কিন্তু এই যে 3 বছর পর্যন্ত বাচ্চাকে তোমাকে একটু, 3 বছর হোক, 3.5 বছর হোক, 4 বছর হোক, এই বয়সটা পর্যন্ত তোমাকে একটু সহ্য করতে হবে। তার মানে এই না যে আমি রান্না করতে করতে আমাকে বিরক্ত করছে, বাচ্চাকে বকে দিলাম, মেরে দিলাম, এই জিনিসটা করলে কিন্তু বাচ্চা এখানে ভয় পাবে, তোমার থেকে দূরে চলে যাবে, ভয় পাবে, কিন্তু ও কিছু শিখবে না। কারণ ওকে একটা সময় দিতে হবে, খেলা করার টাইম দিতে হবে, তাকে তার মতো করে বুঝতে দিতে হবে। এখন দেখো, ছেলে মেয়ে কোনো ব্যাপারই না, এখন সবাইকে সব জিনিস শেখার দরকার। সব কিছুর মধ্যে কিন্তু বাচ্চার শিক্ষা আছে। বাসনপত্র নিয়ে খেলা করলেও ওখানে বাটি, গ্লাস, থালা, যা যে যত রকম ভ্যারাইটিস আছে বাসনপত্রের, সমস্ত কিছু কিন্তু বাচ্চাকে তোমাকে বলে বলে শেখাতে হবে না। বাচ্চা ওই জিনিসগুলো নিয়ে খেলা করতে করতেই শিখে যাবে। তাই বাচ্চাকে খেলা করতে দাও, তুমি শুধু জাস্ট ও লক্ষ্য রাখবে যে যাতে ও হার্ম না হয়, নিজেকে হার্ট না করে, তার জন্য বিশেষ ক্ষতি না হয়ে যায়। একটু আটটু লাগতে পারে, কিন্তু বাচ্চাকে খেলা করতে দেবে, তাহলে বাচ্চা শিখবে। থার্ড আমি বলবো, আমার খুব ফেভারিট, দেওয়ালে লেখা, আমারও ভীষণ ভালো লাগতো। আমি বড় হয়েও লিখতাম, ইভেন ক্লাস 8-9 আমি দেওয়ালে লিখতাম, দেওয়ালে ডিজাইন করতাম, আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, সেই গুণটা আমার ছেলের মধ্যেও আছে, ও দেওয়ালে লিখতে ভীষণ ভালোবাসে। তাছাড়া নর্মালি বাচ্চারা যখন লেখা শুরু করে, দেখবে যে আয়ানের ক্ষেত্রে এটা হয়েছিল মোটামুটি 2 বছর 9 মাসে আয়ান ABCD লিখতে শুরু মানে শিখে গেছিলো। ও ভালোভাবে লিখতে পারতো স্লেটে। যদি আয়ান আমাদেরকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে ফলো করে থাকো, তাহলে দেখবে যে আমি সেখানে আয়ানের বিভিন্ন রকম ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে থাকি। সেখানে আমি শেয়ার করেছিলাম যে আয়ান খুব সুন্দর করে স্লেটে, আমি ওকে ফার্স্ট স্লেটে লিখতে দিয়েছিলাম, স্লেটে এ থেকে জেড পর্যন্ত লিখতে পারতো আর ভীষণ ফাস্ট লিখতে পারতো। আয়ান আমার মতে, আমি যেমন হ্যান্ড রাইটিং যেমনই হোক খুব ফাস্ট লিখি, ওইরকম আয়ানও খুব ফাস্ট লিখতে পারে। তো যাই হোক, ও স্লেটে লিখতো, স্লেটে লেখার পরে ওকে আমরা কালার নন টক্সিক চক কিনে দিয়েছিলাম। সেই চক নিয়ে ও পুরো বাড়িতে কোনো জায়গা বাদ দেয়নি, ফার্নিচার বলো, মেঝে বলো, দেওয়াল বলো, লিখতো। তো সেই জিনিসটা তো কাপড় দিয়ে মুছে চলে যেত। নেক্সট যখন ও পেন্সিল দিয়ে লেখা স্টার্ট করলো, মানে ও যখন পুরো স্লেটে লেখা শুরু ঠিকঠাক লিখতে শিখে গেছিলো, তখন আমরা ওকে খাতা দিয়েছিলাম লেখার জন্য, খাতা, পেন্সিল, রাবার। ও তখন খাতারতে লেখা হয়ে যেত যখন ও এ থেকে জেড পর্যন্ত, তখন ও দেওয়ালে কী সুন্দর সুন্দর করে ABCD লিখে দিত, মানে সুন্দর সুন্দর, ওর যেখানে যেখানে ওর মনে হতো সেখানে সেখানে সব জায়গায় ও পেন্সিল দিয়ে লিখে যেত। তো এই বয়সের বাচ্চারা কী হয় যে যখনই লেখা শেখে, তখন তারা চায় যে বেডশিট, দেওয়াল, ফ্লোর, যেটাতে পাবে সেটাতে, কোনো একটা জায়গায় যদি কোনো একটা কাগজের টুকরো পায়, সব জায়গায় লেখা মানে লেখা শুরু করে দেয়। এটা ন্যাচারাল ব্যাপার। তো আমরা যদি এই সময় বারণ করি যে বাবা দেওয়ালে লেখো না, এখানে লেখো না, ওখানে লেখো না, বাচ্চা কিন্তু বেশি বিরক্ত হয়ে যায়, আরও বেশি বেশি লেখে। তো তার জন্য তাকে একটা সময় ছাড় দিতে হবে। প্রত্যেকটা প্যারেন্টস এই জায়গার থেকে বের হয়, তাদের প্রত্যেকটা প্যারেন্টসের বাড়িতে দেখবে নিজে নিজে বাড়িতে বাচ্চার পেন্সিল দিয়ে লেখার একটা জায়গা থাকেই, লেখে, ঘর নোংরা করে। আমাদের বাড়িতে এখনও আমাদের যে বেডরুমটা, মানে আমার বাবার বাড়িতে যে বেডরুমটা, একটা ওয়ালে আমাদের লেখার ডিজাইন করা এখনও আছে, বাবা এখনও ওটা কালার করায়নি, ওটাতে আমাদের ছোটোবেলার স্মৃতি আছে বলে বাবা কালার করায়নি। তোমাদের যদি মনে হয় এই বয়সটাতে ছেড়ে দেবে, নেক্সট টাইমে যখন বাচ্চা একটু শিখে যাবে তখন আবার কালার করে নেবে, ঘর রং করে নেবে, দেখবে তারপরে বাচ্চা কিন্তু আর দেওয়ালে রং করবে না। এটা একটা বয়সের এফেক্ট, বাচ্চারা এটা করেই। এরপরে হচ্ছে বাচ্চার জামাকাপড় নোংরা করা। যদিও বাচ্চা জেনে বুঝে জামাকাপড় নোংরা করে না, কিংবা কারোর জামাকাপড় নোংরা করতেও চায় না, কিন্তু ওর অ্যাক্টিভিটিতে, ও যেমন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, সে কালার করা হোক, পেন্টিং করা হোক, তারপর খাবার, কিছু খাবার খাচ্ছে, এরকম বিভিন্ন রকম জিনিস করতে করতে হয়তো বা জামাকাপড়ে দাগ লেগে যেতে পারে। তাছাড়া কোনো পার্টিতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে দেখবে বাচ্চা খাবার, বাচ্চার হাতের কোনো খাবার ছিটকে গিয়ে তোমার জামায় লাগতে পারে, কিংবা হয়তো জেদ করছে কোলে ওঠার জন্য, কোলে ওঠার ফলে কী হয়, তার জুতোতে লাগা নোংরা তোমার জামাতে লেগে যেতে পারে। এগুলো জাস্ট নর্মাল ব্যাপার, এগুলো নিয়ে বাচ্চাকে বকাঝকা করবে না, বেশি না বলবে না, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তার জন্য বাচ্চাকে আমরা একটা বড় শাস্তি দিয়ে ফেলবো, বাচ্চাকে বকাঝকা করে ফেলবো, এটা কখনোই করা উচিত না। নেক্সট হচ্ছে বেড নোংরা করা। এটা বাচ্চার ফেভারিট। বাচ্চা বেডশিট উলটপালট করতে, বিছানার মধ্যে যে বালিশগুলো থাকে সেই বালিশগুলো নিচে ফেলতে, এলোমেলো করতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য বাচ্চাকে জাস্ট একটা টাইম দেবে, তারা এগুলো নিয়েও খেলা করতে চায়, তার জন্য বারবার বকাঝকা কখনোই করবে না। এর সাথে সাথে বলবো, দেখবে যে অনেক বাচ্চা আছে আলনার কাপড় গুছিয়ে রাখতে কিংবা কোনো জায়গায় গুছানো কাপড় পছন্দ করে না, সেই জামাগুলো নিয়ে মেসি একদম মেসি প্লেস করে দেয়, আলনা থেকে জামা এদিক ওদিকে ফেলে দেয়,
গুছানো জামা কাপড় গুছানো কোনো জিনিস থাকলে সেটাকে এলোমেলো করে দেয়, এটা জাস্ট কমন, তোমাকে সহ্য করতে হবে, বাচ্চাকে আস্তে আস্তে শেখাতে হবে। এরপর নেক্সট হচ্ছে হালকা ফার্নিচার, যেমন চেয়ার টেবিল এই ধরনের জিনিসগুলো বাচ্চা এই মিসপ্লেস করতে খুব ভালোবাসে, এদিক থেকে ওই দিক ঠেলে ঠেলে নিয়ে যাবে, ওদিক থেকে এদিক ঠেলে ঠেলে নিয়ে যাবে, এর ফলে কী হয় ঘরটা একটা আগোছালো করে দেয়। তো এখানে বাচ্চা এর মধ্যে দিয়েও খেলা খোঁজে, তো আমি এখানে যদি বাচ্চাকে বকাঝকা করি যে না বাবা করো না করো না করো না, বাচ্চা কিন্তু আরও বেশি বেশি করবে। তো এইগুলো জাস্ট ছেড়ে দিতে হয় বাচ্চাকে খেলা করার জন্য। এরপরে হচ্ছে জানলা দিয়ে জিনিস বাইরে ফেলা, এটা অনেক বাচ্চারই অভ্যেস থাকে, জানলা যখনই খোলা থাকে জিনিস নিয়ে বাইরে ফেলে দেয়, হাতার হাতের কাছে যেটা থাকে সেটা নিয়ে জানলা দিয়ে যদি গলে বাইরে যায় বাইরে যেতে পারে সেই জিনিসটাকে নিয়ে বাইরে ফেলে দেয়। আয়ানের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়েছে, কারণ আমরা তিনতলায় থাকি, তো ওপর থেকে আয়ান ওর হাতে যা ও বুঝে করতো না, কিন্তু ওর হাতে যা হতো জানলাটা খোলা থাকলেই নিয়ে ফেলে দিত, সে আমার কিচেনের কোনো বাসনপত্র হোক ওর কোনো টয় হোক এরকম অনেক জিনিস আমার বাইরে ফেলে দিয়েছে। আমি তখন অনেক সময় বকা বকা দিয়েছি যে বাবা ফেলো না, কেন ফেলছো কেন ফেলছো, সে কিন্তু বোঝেনি। এই যে এখন এসে দেখো যে আয়ান বাইরে জানলা মানে একটা কাগজ ফেলার আগেও ভাবে যে বাইরে ফেলে দেব, মানে এরকম একটা ওর সিচুয়েশন হয়ে গেছে, এরকম একটা ওর চিন্তাভাবনা চলে আসছে। তো যাই হোক, বয়সের ওপরে ছেড়ে দিতে হবে, সময়ের ওপরে ছেড়ে দিতে হবে। তুমি বাচ্চা বাইরে ফেলে দিচ্ছে, তুমি নিজে সতর্ক হও, জানলা খুলবে না, জানলাটা সিল করে দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু বাচ্চাকে মারবে বকবে শুধু শুধু না না করবে, বাচ্চা কিন্তু বুঝবে না। বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা জিনিস খুব বেশিভাবে লক্ষ্য করেছি যে বাচ্চাকে কোনো জিনিসে যদি না করি বাচ্চা কিন্তু সেই জিনিসটাই করতে চায়, তাই অহেতুক সমস্ত জিনিসে বাচ্চাকে না না করা একদমই ঠিক না, কারণ যখন সিরিয়াস কোনো ম্যাটারে বাচ্চাকে না করবে বাচ্চা ভাববে যে আমার মা কি আমার বাবা তো সবটা জিনিস করতেই না করে, তাই এটা করলেও কোনো ব্যাপার হবে না, সেইখানে সেই জিনিসটা করে ফেলবে আর তাতে ও খুব বেশিভাবে হার্ট হয়ে যাবে। তো তার জন্য যেটাতে প্রয়োজন নেই সেটাতে বাচ্চাকে না বলার দরকার নেই। বাচ্চারা কী হয় বলো তো, অ্যাটেনশন চায়, যখনই দেখবে যে তুমি বাচ্চার সাথে খেলা করছো তখন কিন্তু বাচ্চা এই সমস্ত এই মেসি অ্যাক্টিভিটিগুলো করে না, যখন বাচ্চা একা খেলা করে এক কোনো জিনিস করে তখন দেখবে বাচ্চা এই জিনিসগুলো এলোমেলো করা শুরু করে দেয়। তো তার জন্য বাচ্চাকে একটু সময় দাও, বাচ্চা তো করবেই, এই মেসির মধ্যে দিয়েও বাচ্চা এই নোংরা করা এই এলোমেলো করার মধ্যে দিয়েও বাচ্চার কিন্তু একটা শিক্ষা আছে যে বাচ্চা ঘরটা নোংরা করে দিচ্ছে, কারণ ও যখন দেখে যে না ঘরটা পরিষ্কার ছিল আবার নোংরা হয়ে গেল আবার পরিষ্কার হলো, ও এই যে পরিষ্কার আর নোংরার মধ্যে একটা ডিফারেন্স বুঝতে পারে, তখন নিজে আয়নার ক্ষেত্রে আয়ন বলতো ও যখন মেসি করে মানে নোংরা করতো এলোমেলো করে দিত ওর টয়গুলো, তারপরে আমাকে বলতো যে মামি এটা ঠিক করে দাও, ঘরটা কি নোংরা হয়ে আছে আয়ানের, বেডটা কি নোংরা হয়ে আছে আয়ানের, নিজেই বলতো, তার মানে ও বুঝে যে কোনটা পরিষ্কার আর কোনটা নোংরা কি এলোমেলো। তো তার জন্য বাচ্চাকে একটু সময় দিতে হবে। অনেক প্যারেন্টস আছে দেখবে যে বাচ্চা ঘর নোংরা করছে, খেলনাগুলো এদিক ওদিক করছে, তার জন্য অনেক জিনিস বাইরে রাখে না, বাচ্চাকে খেলা করতে দেয় না, সব কিছুতে একটা রেস্ট্রিকশন তৈরি করে দেয় বাচ্চার মধ্যে, বাচ্চার মধ্যে একটা ভয় তৈরি করে দেয় যে এটা নিলে এটা হবে, এটা নেবে না ওটা করবে না, এই জিনিসটা করা একদমই ঠিক না। বাচ্চাকে খেলার মধ্যে দিয়ে শেখাতে হবে, তবে বাচ্চাকে খেলা করতে দিতে হবে, কারণ সত্যি সত্যি এখনকার যা সিচুয়েশন বাচ্চারা চারটা বাচ্চার সাথে খেলার মতো পরিস্থিতি নেই, বাইরে গিয়ে পার্কে খেলার মতো পরিস্থিতি নেই, স্কুলে যেতে পারছে না, তো তার জন্য যদি আমরা বাড়িতেও তাকে তার অ্যাক্টিভিটিগুলো করতে বাধা দিই, তাকে করতে না দিই, বাচ্চারা কিন্তু বেশি বিরক্ত হয়ে যাবে আর তার ফলে আরও অনেক মানে মিস অ্যাক্টিভিটি মানে মিসবিহেভ করা শুরু করে দেবে। তো তার জন্য প্রয়োজনে যেটাতে সত্যি সত্যি বাচ্চা হার্ম না হোক, হার্ট না হোক, কোনো ফিজিক্যালি কোনো ওর ব্যথা না পাক, এরকম কিছু না হোক, এই জিনিসটা লক্ষ্য করে তুমি তাদেরকে তাদের মতো করে খেলা করতে দাও, কারণ এই বয়সের বাচ্চারাই যত সব মেস ক্রিয়েট করে মেসি মেসি থাকতে ওরা ভালোবাসে, মানে ওরা চায় যে সমস্ত জিনিস ওদের চোখের সামনে থাক। ইভেন দেখবে যে অনেকের হাজবেন্ড আছে কিংবা অনেকের বাড়িতে দাদা আছে ভাই আছে, তারা কিন্তু এই নোংরা এই মেসিনেসটা খুব বেশি পছন্দ করে, তো যখন আলমারি থেকে জামাকাপড় বের করে দেখবে বেডের ওপরে জামা ভর্তি, আলনার ওপরে জামা ভর্তি, গোটা ঘরে জামা পড়ে আছে, অনেকে আছে অনেক ছেলেরাই আছে যে এরকম ঘরে সব জিনিস ডিসপ্লে করে রাখতে ভালোবাসে, চারিদিক নোংরা করে রাখতে ভালোবাসে, সেই জিনিসটাই বাচ্চারা শিখতে হবে, এই জ্ঞান এই শিক্ষাটা কিন্তু বাচ্চা ছোট থেকেই পায়। তাই এই এই যে মেসিনেসটা এই মেস ক্রিয়েটটা যে করছে বাচ্চা তাকে কীভাবে আবার গুছিয়ে রাখতে হবে সেইটা কিন্তু তোমাকে এখন থেকেই শেখাতে হবে, নাহলে ভবিষ্যতে গিয়ে বাচ্চা চোখে যদি তুমি এটা খেলা খেলার মধ্যে দিয়ে না শেখাও তাহলে কিন্তু বড় হলে এখন ছোট বাচ্চা তাই অত গায়ে লাগবে না হয়তো। আমরা অনেকে মানে অনেক প্যারেন্টসরা যারা সত্যি সত্যি বোঝে বাচ্চাকে সময় দেয় তারা কিন্তু এইগুলো ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামায় না,
কিন্তু যখন আর বাচ্চা একটু বড় হয়ে যায়, ধরো 10 বছর 8 বছরের বাচ্চা, তখন যদি বাচ্চারা এই এই মেস ক্রিয়েট করে, তখন কিন্তু সত্যি সত্যি বিরক্ত হওয়ার কথা যে এত বড় বাচ্চা কেন বেডটা এইভাবে করছে, কেন তার টয়গুলো গুছিয়ে রাখছে না, ঘরের জিনিস এলোমেলো করে রাখছে। তো এটা কিন্তু সব কিছুই শিক্ষা দিয়েই বাচ্চাকে শেখাতে হবে। তাই ছোট থেকে তোমাকে চেষ্টা করে যেতে হবে, আর দেখবে বাচ্চা একটা টাইম হলে সব কিছুই বুঝতে পারবে। আয়ান যখন ছোটতে এত মেস ক্রিয়েট করতো, আমি ভাবতাম যে আয়ান বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দই করে না। কিন্তু দেন দেখো, দুই বছরের পর থেকে আয়ানের মধ্যে একটা কেমন যেন একটা মনোভাব চলে আসছে। ও কখনো গুছানো কাপড় ফেলে না, ও বেড নোংরা করে না, ওর টয়গুলো যতটা সম্ভব ও যতটা পারে গুছিয়ে রাখে। ওর যে ছোটো ছোটো বক্সগুলো আমি করে দিয়েছি কার্টুনের, কী বলে, যে ডেলিভারি দেয় যে কার্টুনগুলো থাকে, সেগুলোকে আমি জাস্ট বক্স করে করে ওর বিভিন্ন টয় রাখার জন্য বক্স বানিয়ে দিয়েছি। তো যাই হোক, সেই কোন বক্সে কোন জিনিসটা থাকে সেই সেই জিনিসগুলো ঠিক ও রাখার চেষ্টা করে। তারপরে বাচ্চা তো অনেক সময় করতে চায় না, তবে ও যে করার চেষ্টা করে এটাতেই আমি খুব খুশি হয়ে যাই। আয়ানকে এই সমস্ত জিনিসগুলো শিক্ষার ফলে আমি একটা জিনিস খুব ভালো ফল পেয়েছি, যে আয়ান যেই জিনিসটা যেখানে থাকার কি যেখানে রাখার সেই জিনিসটা সেখানেই রাখতে হবে। কেউ যদি সেই জিনিসটা অন্য জায়গায় রেখে দেয়, ও কিন্তু তাকে বকা দেয়, ইভেন বলে যে তুমি কেন এই জিনিসটা এখানে রেখে দিয়েছো, চেয়ারটা জায়গা মতো রাখো কি তার টয়গুলো জায়গা মতো রাখো, যে জিনিসটা যেখানকার সেই জিনিসটা সেখানেই রাখতে হবে। আয়ানকে যারা ছোটো থেকে দেখেছে চেনে তারা জানে যে আয়ানের প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখতে হয়, না হলে ও যতক্ষণ না জায়গা মতো জিনিসটা যাবে ততক্ষণ ও অন্য কোনো কাজ করবে না, বলতেই থাকবে যে ওই জিনিসটা জায়গা মতোই রাখো। তো এই যে ওর জন্য মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই যে কোনো জিনিস যদি আমি অন্য জায়গায় রেখে দিই তাতে কী হয়েছে, কিন্তু না, ওর কথা মতো যেহেতু আমারই শিক্ষার ফল যে আমাকে আমি শিখিয়েছি যে চেয়ারটা এখানে রাখার তো ওইখানে রাখতে হবে, সেজন্য আয়ান বলছে যে রাখতে হবে। তাই বাচ্চার বেস্ট টাইম হচ্ছে 3 বছর। 3 বছর পর্যন্ত বাচ্চাকে তার ইচ্ছা মতো খেলা করতে দাও, জাস্ট ওকে নজরে রাখো। 3 বছরের পর থেকে বাচ্চাকে শেখাও পরিষ্কার পরিচ্ছন্নতা, কোন জিনিস কোথায় রাখতে হবে, কোন জিনিসটা কীভাবে করতে হবে, কারণ 3 বছর পরে বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে যায়, বোঝে, রেসপন্স করে। তো তার জন্য বাচ্চাদের শেখাতে ভালো লাগে। 3 বছর আগে কিন্তু বাচ্চারা সেই জিনিসটা বুঝতে পারে না। এই যে 3 বছর ধরে ওকে খেলা করতে দাও আর ওকে অবজার্ভ করতে যাও যে ও নষ্ট করছে তুমি পরিষ্কার করছো, আর 3 বছর পর থেকে শেখাও যে না এইভাবে করতে হবে, এইভাবে তোমাকে সব জিনিস গুছিয়ে রাখতে হবে, দেখবে 4 বছর পরে কি 5 বছর পরে বাচ্চা নিজেই একটা রেসপন্সিবল হয়ে যাবে সব জিনিস গুছিয়ে রাখার, নিজেই নিজের জিনিস, নিজের বই খাতা, নিজের টয়েস, নিজের জামাকাপড় দেখবে ঠিক জায়গা মতো রাখার চেষ্টা করবে কিংবা রাখবে। এই বয়সটাই হলো বাচ্চার সাথে সাথে তোমাকে বাচ্চা হয়ে যেতে হবে, বাচ্চার মতো করে ভাবতে হবে, বাচ্চার সাথে খেলা করতে হবে, বাচ্চার ফ্রেন্ড হয়ে যেতে হবে তোমাকে। আয়ান যেমন এখন বলে আমি ওর বেস্ট ফ্রেন্ড, ওর বাবা ওর বেস্ট ফ্রেন্ড, ওর দুটো বেস্ট ফ্রেন্ড, ও বুঝতে পেরেছে যে ফ্রেন্ড কাকে বলে, আর সেই ফ্রেন্ড অনুযায়ী ও ফ্রেন্ডদের সাথে যা করা দরকার, ফ্রেন্ডের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে আদর করতে হবে, কীভাবে শেয়ার করে খেলা করতে হবে, এই জিনিসটাও খুব ভালোভাবে শিখেছে। তাই আমাদের সাথে ও আমাদেরকেই খুব মানে আমাদেরকেই বেস্ট ফ্রেন্ড ভাবে আর আমাদের সাথেই খেলা করে। সেইভাবেই ও লেখা বলতে পারো, আদার্স কোনো অ্যাক্টিভিটি করতে বলো, আমাকে কিচেনের কোনো কাজে হেল্প করা বলতে পারো। এখন আয়ান আমাকে ফিল্টার থেকে ও নিজেই জল ভরে নেয়, আমাদের বসানো ফিল্টার থেকে ও আমাকে এখনও জল আর ভরতে হয় না, ও যতগুলো বোতল খালি থাকে ও নিজে নিজেই ফিল্টার থেকে জল ভরতে পারে। আমি যখন রান্না করি আমাকে ওর অনিয়ন পটেটো যা আছে সব আমাকে এনে দেয়, যখন এগ ডিম রান্না করি ডিমটা ছাড়ানোর জন্য হেল্প করে, মানে ও যতটুকু ওর সাধ্যের মধ্যে আছে ততটুকু আমাকে হেল্প করার চেষ্টা করে। আর এগুলোর মধ্যে দিয়েও ও কিন্তু অনেক কিছু শিক্ষা পায় এবং শিখে যায়, অভ্যস্ত হয়ে যায়। তাই বাচ্চাকে সময় দাও, প্র্যাকটিক্যালি শেখাও, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দাও, দেখবে বাচ্চা খুব তাড়াতাড়ি শিখবে। আর তুমি নিজেই বুঝতে পারবে না যে তোমার বাচ্চা এত কিছু কীভাবে শিখে গেছে, না বলাতেই শিখে গেছে। তো প্যারেন্টিংকে এনজয় করো। আর হ্যাঁ, আবারও বলছি, বাচ্চাকে না মেরে না বকে যতটা সম্ভব বাচ্চাকে বলে শেখাবে, বাচ্চাকে সময় দেবে, বাচ্চাকে খেলা করতে একটা সময় দাও, দেখবে সব কিছু ইজি হয়ে যাবে। তো বাচ্চাকে যা কিছু শেখাবে অ্যাক্টিভিটির মধ্যে শেখাবে, খেলার মধ্যে দিয়ে, ফান অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে শেখাবে, দেখবে খুব ইন্টারেস্টিং হবে খেলাগুলো, শিক্ষাগুলো, সমস্ত কিছু। প্রত্যেকটা বাচ্চাই আলাদা, তাদের অ্যাক্টিভিটি করার প্রসেস আলাদা, টেকনিক আলাদা, তারা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করে, বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাই বেশি বিরক্ত না হয়ে প্রত্যেক কথায় না না আর না বলে বাচ্চাকে সময় দাও, বাচ্চাকে বোঝার চেষ্টা করো, দেখবে খুব ইজিভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারবে, মাথাটা ঠান্ডা রাখবে। সবসময় মনে রাখবে যে তারা বাচ্চা, সে বাচ্চা, তুমি বড়।
তুমি মা কিংবা তুমি বাবা, তোমরা গার্জিয়ান, তাই বাচ্চাকে ধমক না দিয়ে, না মেরে, না এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে বাচ্চাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করো। দেখবে বাচ্চা ঠিকই বুঝবে, আর রাস্তা তো রাগ দেখাবেই, রাগের বসে তোমাকে মারবে, আরও অনেক রকম অ্যাক্টিভিটি করে, মিসবিহেভ করে বসে, সেগুলোকে তোমাকে একটু হ্যান্ডেল করে নিতে হবে। আর বাচ্চাকে বাচ্চার মতো করে বড় হতে দাও, তার তার ইচ্ছা মতো তাকে অ্যাক্টিভিটি করতে দাও, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই কিন্তু শিক্ষা লুকিয়ে আছে, তাই তাদেরকে স্টপ করো না। আশা করি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, তাতে আমার ভিডিও বানাতে আমি আরও খুশি হব, আরও বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করব, ভিডিও বানাবো, আর প্যারেন্টিংটাকে যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমার প্যারেন্টিং জার্নিটা কী হচ্ছে, আমি কিভাবে হ্যান্ডেল করছি আয়ানকে, সমস্ত কিছু যতটা পারবো শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, বাইরে যে করোনার পরিস্থিতিটা আছে সাবধানে থেকো, কারণ বড়রা সাবধানে থাকলেই আমাদের বাচ্চার ফিউচার আমরা ভালোভাবে তৈরি করতে পারবো, বাচ্চার সাথে থাকতে পারবো। তাই কোনো গাফেলতি না করে সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকো।